নমস্কার বন্ধুরা, সকলকে আমার বাংলা রান্না চ্যানেলে আরেকবার একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত। আজকে আমি ছানার পায়েস বানিয়ে দেখাবার আপনাদেরকে চেষ্টা করব। চলুন আগে আমি ভালো করে দুধটা জাল দিয়ে দিই। দুধটা আমি আধা লিটারের থেকে একটু বেশি দুধ নিয়েছি, ভালো করে এটা জাল দিতে থাকবো। আরেকটা আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু ঘি দিয়ে দিলাম। আমি আজকে যে ছানাটা ফাটিয়েছিলাম ওটা দেখাতে পারিনি, কারণ সেই সময়টাতে আমার ছেলে টিউশন যায় আর ফোনটা সে নিয়ে যায়, তাই আমি ছানাটা আগে ফাটিয়ে ঠান্ডা করে অনেক দু তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। একটু সামান্য ওতে চাল গুঁড়ি, এক দু চার চামচ চাল গুঁড়ি একটু ঘি দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। এটাতে আপনারা কোনো শেপ দিতে পারেন আর না দিলেও হবে, কারণ এটা শেপ থাকে না, বেশিরভাগ গুলেই যায়। ছানার পায়েসটা অনেকটা মেল্টি, বেশি ভালো লাগে একদম, যেটা আর কি একটু ঘন রাবড়ি টাবড়ি টাইপেরই। হ্যাঁ, তো একটা কোটার মেশিনেতে আমি তিনটে এলাচ দিয়ে একটু ভালো করে একটু থেতিয়ে নেব। অনেকটা দুধটা ঘন হয়ে এসছে, এই সময় আমি চিনি দিয়ে দিলাম আন্দাজ মতো চিনি, আর একটু গোলাপ জল, এটা কিন্তু অপশনাল, না দিতেও পারেন আপনারা। আমি একটু দিয়েছি, দেখুন দুধটা ঘন হয়ে এসছে। এখন আমি ছানা যেটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আস্তে আস্তে নাড়তে নাড়তে। বলেছিলাম না যে কোনো শেপ দিলে আস্তে আস্তে গুলেই যায়। হ্যাঁ, এটা রসগোল্লা বানিয়ে করলে পরে হয়তো গলে না, কিন্তু যেটা আমি ছানাটা বানিয়ে করেছিলাম এটা দুধের সঙ্গে মিলেই যায়। যাই হোক, খেতে কিন্তু অতি অসাধারণ হয়, খুব ভালো হয়। দেখুন হয়ে গেছে আমার ছানার পায়েস। আপনারা এইভাবে বাড়িতে বানান, বানিয়ে আমাকে জানান কেমন হয়েছে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, একটু শেয়ার করে দেবেন সকল বন্ধুদের সঙ্গে, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের নতুন বন্ধুদের কাছে আমার অনেক অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারা আপনার ভিডিওটিকে অনেক ধৈর্য সহকারে দেখার জন্য।